আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম। আপনি দেখছেন এই মুহূর্তে বিটিটেক দেখতেছেন এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে আপনি কিভাবে আপনার পোস্ট এডিট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। এবং আরেকটা কথা যে আপনি যদি বিটিটেকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আপনাকে এটা করতে হবে, আপনি প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে, সেই পোস্টটাতে যে পোস্টটি আপনি এডিট বা ডিলিট করতে চান। প্রথমে গেলাম ফেসবুক অ্যাপ্লিকেশনে। এখন আপনাকে যা করতে হবে জাস্ট সিম্পলি আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইল ওপেন হয়ে গেছে, এখন যা করতে হবে একটু স্কিপ করবেন। দেখুন এখানে একটি পোস্ট আছে, আমি এটি ডিলিট করবো, আগে এডিট করে দেখাতেছি। চলে গেলাম ফেসবুক অপশানে, দেন এখানে এডিট পোস্ট বলে যেই অপশনটি লেখা আছে এই অপশনটাতে চলে গেলাম। এখানে আপনি এডিট করতে পারবেন, জাস্ট সিম্পলি এখানে এখানে একটু ট্যাপ করেন। যেখানে আপনার এখানে কিবোর্ডটা চলে এসেছে, এখানে আপনি টেকনিক্যাল নাম দিলাম। এখন আপনাকে যা করতে হবে সেটা হলো এখানে সেভ করে দেবেন। যখন আপনার পোস্টটি সেভ হয়ে গেছে, এখন আপনি কিভাবে ডিলিট করবেন সেটি দেখাইতেছি। তো সিম্পলি চলে যাবেন থ্রি ডট অপশানে, দেন এখানে চলে যাবেন মুভ টু ট্র্যাশ। আপনার পোস্টটি কিন্তু অলরেডি ট্র্যাশে চলে গেছে, ডিলিট হয়ে যাবে। আর বিটিটেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। এবং যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি দেখতে পারেন, আবার আরও অনেক ভিডিও কয়েকটি ভিডিও আপলোড করেছে সেগুলোও দেখতে পারেন। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।